চুরি ছিনতাই পকেটমার অহরহই চলছে জিবি হাসপাতালে ফলে সর্বশান্ত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা রোগী ও রোগীর পরিজনরা সোমবারও চিকিৎসা পরিষেবা নিতে এসে পকেটমারদের হানার মুখে পড়তে হয়েছে দুই ব্যক্তিকে সাধারণ মানুষের প্রশ্ন রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতালের নিরাপত্তা কোথায় রাজ্যের অন্যতম প্রধান তথা একমাত্র রেফারেল গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল স্বাভাবিকভাবেই এই হাসপাতালের উপর চাপ অত্যধিক তারপরও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করছে রাজ্যের দূরদূরান্ত থেকে আসা মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে আর অন্যদিকে চিকিৎসা পরিষেবা নিতে আসা মানুষজনও চিকিৎসা পরিষেবায় কোথাও যদি ঘাটতি খামতি থাকে তা নিজের মনে করে মেনে নিচ্ছে অর্থাৎ শত অভাব অভিযোগের মাঝেও হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীসহ রোগীর পরিজনদের মধ্যে একটা মানানসই পরিবেশ সেখানে রয়েছে কিন্তু এর মাঝে বাদ সেধেছে চোর ছিনতাইবাজ পকেটমার সহ দুষ্কৃতকারীরা তাদের যন্ত্রণায় অতিষ্ঠ রোগী সহ রোগীর পরিজনরা প্রায় প্রতিদিনই চোর ছিনতাইবাজ পকেটমার সহ দুষ্কৃতকারীদের হানায় মোটের উপর ত্রস্ত থাকতে হচ্ছে রোগী সহ রোগীর পরিজনকে সোমবারও ঘটল এমনই ঘটনা এদিন টুম্পা সূত্রধর নামে এক গৃহবধূ তার নাবালক পুত্রকে সাথে নিয়ে জিবি হাসপাতালে আসেন এক্স রে করতে যথারীতি তিনি নাম নথিভুক্ত করতে লাইনে দাঁড়ান কিন্তু যখনই টাকা দিতে চাইলেন ব্যাগে হাত দিয়ে দেখেন তার মানি ব্যাগ হাওয়া হয়ে গেছে আজকে জিবিতে কি কারণে আইছে এক্সরে করার লইয়া এখন তো আপনার কাছে টাকা মানে ব্যাগ চুরি হয়েছে আপনি কিভাবে করবেন যে সময় টাকাটা ব্যাগতে নিছে আপনি মানে কইতে পারেন না কইতে পারেন আমি কাউন্টারে টাকা জমা দিতাম নিছে 100 টাকা লাগবো 200 টাকা জমা দিয়ে আমার টাকা তৈছি গেল টাকা দেন দাঁড়াইছে কি মনে হয় যে মানে দিন দুপুর বেলা জিবি হাসপাতালের মধ্যে প্রকাশ্যে আপনার কাছ থেকে মানে টাকা চুরি হয়েছে কি বলবেন এই বিষয়টা আমি কি তা কইতে পারি পড়ার মতো মনে হইও নাই চলে মুখ নিয়ে হইছে আমি বাইক গেল তখন খুবই মানে এই কোন জায়গাতে শুধু এই গৃহবধূই নয় এদিন পকেটমারদের হাতে সর্বশান্ত হলেন আরও এক ব্যক্তি তার নাম গৌতম ধর তিনি সুদূর কৈলাসহর থেকে এসেছেন তার অসুস্থ শাশুড়ি মাকে দেখাতে কিন্তু পকেটমারদের হাত থেকে রেহাই পেলেন না তিনিও কতক্ষণ পরে আপনি বুঝছেন বিষয়টা জিবি হাসপাতালে কি কারণে আইছে আপনার ব্যাগের মধ্যে কত টাকা আছিল আড়াই হাজার টাকা কোন জায়গার তিনি সে ইয়ে টাকাটা মানে আউটডোরের লাইনে আসিলে কি কি আসিল মানি ব্যাগে শুনলেন তো দর্শক বন্ধুরা এই ভদ্রলোকের পকেট থেকে শুধুমাত্র টাকাই খোয়া যায়নি বহু মূল্যবান অনেক কাগজপত্রও নিয়ে গেছে দুষ্কৃতকারীরা সাধারণ মানুষের প্রশ্ন রাজ্যের অন্যতম প্রধান জিবি হাসপাতাল চত্বর কি নিরাপত্তাহীন বলয় না নিশ্চয় নয় কারণ এই হাসপাতালের নিরাপত্তা বিধানের জন্য রয়েছে জিবি ফাঁড়ি থানা তাছাড়া জিবি হাসপাতালে গেলে চোখে পড়ে পুলিশ টিএসআর যারা নিরাপত্তার কাজে নিয়োজিত এছাড়াও রয়েছে বেসরকারি নিরাপত্তারক্ষীদের 6 লাভ জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও রোগীর পরিজনদের এত নিরাপত্তার মাঝে চোর ছিনতাইবাজ পকেটমার সহ দুষ্কৃতকারীরা কিভাবে তাদের হানাদারি চালিয়ে যেতে সক্ষম হচ্ছে ভাবলে অবাক হওয়ার মতো নয় কি অপরদিকে এ সমস্ত ঘটনার জন্য পুলিশ কি দায় এড়াতে পারে নিশ্চয় নয় কারণ পুলিশের গোয়েন্দা শাখা সহ অন্যান্য শাখা রয়েছে যারা একটু সক্রিয় হলেই এ সমস্ত চোর ছিনতাইবাজ পকেটমার সহ দুষ্কৃতকারীদের অবলীলায় গারদে পড়তে পারে এবং জিবি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী সহ রোগীর পরিজনদের এই সমূহ ভোগান্তির হাত থেকে রেহাই দিতে পারে এই অভিমত রোগী সহ রোগীর পরিজনদের এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড